ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده جيل أو বিশেষ করে আরবি বারোটি মাসের মধ্যে কোন কোন মাসগুলি সম্মানিত মাস বা কোন মাসে কি করতে হয় এ ব্যাপারে আমরা অনেকই উদাহরণ আদর্শ মুসলিম হিসাবে আমাকে আপনাকে বিষয়ে জানাটা অতীব জরুরি বিশেষ করে সৈবখারীর তিন হাজার সাতানব্বই নম্বর হাদিস সোনান আবুদাউদের এক হাজার নশো সাতচল্লিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছিলেন যে বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত মাস মর্যাদার মা বিশেষ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে এই চারটির একটি হলো জিলকদ একটি জিলহজ মহরম যে মাসে আমরা আছি তারপরের মাস জিলহজ তারপরে মহরম আর আলাদাভাবে মাস আর যদি বছরের শুরু থেকে আপনি গণনা করেন মহরম রজব জিলকদ জিলহজ এ চারটি মাস এই চারটি মাস হলো বিশেষ মর্যাদা রাখে ফজলতের মাস এবং মর্যাদার মাস এই মাসটিতে কোনো হত্যাযোগ্য করা যাবে না মানবতা বিরোধী কাজ করা যাবে না খুনা খুনি মামলা রাহাজানি জগরা করা যাবে না যুদ্ধ যাবে না মানুষকে মানুষের উপরে জুলুম করা বা হত্যা করা বা এই ধরনের যত কিছু আছে এই চারটি মাসে করা যাবে না আফসোসের বিষয় সারা পৃথিবীর এক মুসলিম জানেও না এই জিলকত জিলহজ মহরম এবং রজব মাসে নিজে করে মারামারি খুন খারাবি মামলা মুকর্দমা বা মানুষ দেদার্শ করে যাচ্ছে আবার নিজেকে মুসলিমও বলছে অথচ এই জিল হজ মাস আসলে চারটি মাসের অন্যতম মাস হলো জিল হজ মাস জিল মাসের আমাদের কিছু করণীয় রয়েছে জিল হজের প্রথম ১০ দিনের আমল যা অন্যান্য সময়ের আমলের চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রিয় সই বুখারির প্রথম খণ্ড নয় শত নম্বর আদিশ সোনানি আব্দৌ দুই হাজার চারশো আট তিরিশেম্বর আদিস মিশকেতুল মাসাবির এক হাজার চারশো ষাট দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম ঘোষণা করেছেন আনিবনে আব্বাস রাজত্ব অনিন্ন বিশ সাল্লাল্লা আল্লাহ আনকল মাল আম আলু ফি আইয়া মিল আশিরি আফজাল মিন আম ফি হাজিহি অর্থাৎ রাসূল সাল্লাহুলসাল্লাম বলছেন যে জিলহজ মাসের আমল প্রথম দশ দিনের আমল অন্যান্য আমলের চাইতে বেশি প্রিয় আল্লাহ রব আলমীর কাছে সাহাব এখরম জিজ্ঞাসা করলেন জিহাদের জিহাদের চাইতো বেশি রাসুল সাল্লাম বলছেন জিহাদের চাইতে আল্লাহ একবার জিহাদের চাইতো বেশি ওই ব্যক্তি ছাড়া যে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে তো সুতরাং এই দিনের তথা এই মাসের প্রথম দশ দিনের আমল এর অন্যতম হল আল্লাহ রাবুল্লা আলমীর কাছে তবা করা দিনের রাত্রিতে যে কোনো সময় আপনি তবা করতে পারেন ইস্তেকবার করতে পারেন ইস্তেকবার করবেন রাসুল সাল্ল্লা সাল্লাম দিনে সত্তর বার অন্য আদিশে এসেছে একশত বারো অবা করতেন ইস্তেকভার করতেন এই ইসতেকভার করা ক্ষমা প্রার্থনা করা যা সব বোখারের ছয় হাজার তিনশো সাত নম্বর আদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লাম দৈনিক সত্তর বারও ইস্তেকভার করতেন ক্ষমা প্রার্থনা করতেন আমরা কতবার করি তাই আমাদেরকে দিনে রাত্রিতে সকালে বিকালে এই দশ দিনের অন্যতম আমল হলো ইস্তেকভার করা অতীতের গুণার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে কন্দনরত অবস্থায় কিছু চাওয়া কল্যাণ কামনা করা অন্য মুসলিম ভাইয়ের অন্য সৃষ্টি জীবের প্রতিবেশীর সকলেরই কল্যাণ কামনা করা আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত দেশি বিদেশি সকলের জন্যই কল্যাণ কামনা করা উত্তম আচরণ করা সকলের সাথে উত্তম আচরণ করা শিক্ষক হলে ছাত্র সাথে ছাত্র হলে শিক্ষকের সাথে এবং যে অফিসে চাকরি করবেন বস তার অনুগত সহযোগী যারা রয়েছেন সহকারী যারা রয়েছেন তাদের সাথে অর্থাৎ একে অপরের সাথে উত্তম আচরণ করা দান সদাকা করা দান সদাকা করলে আপনার বালা মুসিবত দূর হয়ে যায় কলা রসুল্লাহ সাল্লাইসাল্লাম আর তারদুল বালা আলি সাল্লাম ঘোষণা করেছেন দান সাদগা করলে বালা মুসিবত দূর হয়ে যায় তাই আপনি দান সাধগা করুন ত করুন আল্লাহর কাছে তবা করুন ত বা করে আল্লাহর কাছে গুনার ক্ষমা চেয়ে নিন তাকবির দিন আল্লাহ একবার বলুন তাসপি আদায়ী করুন তাসপিক পড়ুন জিকির করুন দিনে রাত্রিতে সকালে বিকেল আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে রাসুল সাল্লাম যে শিখিয়েছেন জিকির পলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আফজাল এই লাহ জিকির করা লা লাহিল্লাহ এভাবে জিকির করুন বিশেষ করে জামাতে সালাত আদায় করুন কারাম জামাতে সালাত আদায় করতে না পারলে সাত দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করতেন আর আমাদের কাছ থেকে জামাত দূরের কথা ওয়াক্তিয়া সলাত ফরজিয়াত গুলি ছুটে যাচ্ছে অথচ আমরা এমনও ব্যক্তি আছি কোরবানি পশু কেনার জন্য এই হাটে ওই হাটে ওই বাজারে ওই বাজারে দৌড়াচ্ছি কিছু টাকা কম পাওয়ার জন্য অথচ ওই দিনের কোনো কোনো মুসলিমের জোহরের সলাদ আসরের সলাদ মাগরিবের সলাৎ এসা পর্যন্ত অনেকের ছুটে যাচ্ছে কোনো খবর নেই তাক আমাকে খেয়াল রাখতে হবে পশু ক্রয় করার আগেই আমাকে ফরজিয়াত সলাত আদায় করতে হবে অতএব আমাকে জামাতে সলাত আদায় করার জন্য একটু উৎসাহিত হতে হবে এগিয়ে যেতে হবে সাহাবা কেরাম যেখানে সাত দিন দুঃখ প্রকাশ করতেন একটা ওয়াক্তের সলাদ ছুটে গেলে জামাতে অন্যের দোষ গোপন করার চেষ্টা করুন হাদিস এসেছে আপনি যদি অন্যের দোষ গোপন করেন আল্লাহ আপনার দোষ গোপন করে রাখবেন হাসরের ময়দানে অন্যের গিবত করা থেকে বিরত থাকুন পাপের কাজ করা থেকে বিরত থাকুন রাসুল সাল্লা সাল্লামের প্রতি বেশি বেশি দূরৎপাট করুন এই জিলহজের দশ দিনে আপনার এই আমলগুলি করা আমাদের একান্ত কর্তব্য প্রয়োজন

সাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ রাবুল আলম তার প্রতি দশটা রহমত বর্ষণ করবে সোবাহানোহান আজিম আদেশ এসেছে দশটি রহমত বর্ষণ করবেন দশটা গুনাহ ক্ষমা করে দিবেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন যা সুনান এক হাজার দুশো সাতানব্বই নম্বর আদিস মোস্তাদ হাকিমে দুই হাজার আঠারো নম্বর আদিস মোস্তে আহমদ উন এগারো হাজার আটানব্বই নম্বর হাদিস ইমাম বুখারী লেখা আদাবুল মুফরাদের প্রথম খন্ডে ছয়তাল্লিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত অতএব রাসুল সাল্লি সাল্লামের প্রতি বেশি বেশি দূরত্ব তাকবির উলার সাথে সলাত আদায় করুন এটা অন্য সময় যেমন বিশেষ করে জিল হজের এই প্রথম দশ দিনের আমলের সাথে সম্পৃক্ত তাকবির উলার সাথে প্রথম তাকবিরের সাথে ইমামের সাথে সাথে এই কেমত যান সাহবাই কেরাম এই তাকবির উলা না পেলে তিন দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করেন রাসুল সাল্লি সাল্লাম নিয়ামত ঘোষণা করেছেন ৪০ দিন তাকবির উল্লাহ সহ আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন নিফাক হতে মুক্তি পাবেন যা জামিয়া তির

অতীতের এক বছরের গুণা এবং পরের এক বছরের গুনার পারা হয়ে যাবে আর যে ব্যক্তি কুরবানি দিবেন তিনি নখ চুল শরীরের অবাঞ্চিত পশম কাটা থেকে বিরত থাকুন বিশেষ করে এই কাজগুলি যদি আমি আপনি করতে পারি এই জিলহজ মাসের প্রথম দশ দিনের এই আমলগুলি তাহলে অবশ্যই আমরা বিশেষ নেকি পাবো এবং আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো আসুন এর আমার বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা এই উপর উল্লিখিত বা আমরা ইতিপূর্বে যে বর্ণনা করেছি অবতারণা করেছি এই আমুলগুলি করার চেষ্টা করি নারী পুরুষ ছোট বড় দূরে এবং কাছের যে সকল ভাই বোন বন্ধুরা আমাদের এই আলোচনা শুনেছেন উদাত্ত আহ্বান রাখছি আল্লাহ সন্তুষ্টির জন্য এই আমুলগুলি করার চেষ্টা করি আল্লাহ আলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাম